বিওয়াস আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখানে 40 ফিট লম্বা এবং 37 ফিট ফাস্ত এই বাড়িটি, চারটা বেডরুম এবং চারটা বাথরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং এবং একটি কিচেন রুম দিয়ে এই বাড়িটি বানানো হইতেছে। তো পুরো ভিডিওটি যদি না টেনে দেখুন তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এবং কোনানে কী করা হয়েছে আপনাদের আইডিয়া হবে। পুরো ভিডিওটি ড্রয়িং করা হইতেছে এই বাড়িটি, এবং কত টাকা এই পর্যন্ত খরচ হয়েছে আপনাদের অবশ্যই আমি বলবো। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। তো এখানে কিন্তু আমাদের একটি বারান্দা, এই বারান্দাটি কিন্তু চাইনিজ চাল দেওয়া হবে। দুইটা শর্ট কলম দেখতেছেন যে রাউন্ড কলাম, এগুলা কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এবং আমাদের যে ফোর্সটা করা হবে, দেখেন এই ফোর্সের কিন্তু ফার্স্টটা হইল 10 ফিট। তো সেন্টার সেন্টার আমাদের এই ফোর্সটা, ফার্স্টে 10 ফিট এবং মধ্যখানে আছে 9 ফিট ভিতর ভিতর। তো এই কলামগুলা কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করা হইতেছে। এবং এখানে দেখেন যে ড্রয়িং রুমটি, এটা কিন্তু আমাদের গোল ড্রয়িং রুমটি, এ কারণে এখানে হয়তো অনেকটা জানালা দেওয়া হইতেছে। এই জানালাতে অনেক ডিজাইন করা হবে ইনশাল্লাহ। আমি আপনাদের পরবর্তীতে যখন শেষ হবে কাজটি দেখানোর চেষ্টা করব। তো এখানে আমাদের যে জানালাগুলো দেখতেছেন, এই রুমে কিন্তু ফার্স্টটা জানালা, এই ফার্স্টটা জানালা হাইট হবে যে লম্বা, এটা হবে 5 ফিট এবং পাশে হবে এই জানালাগুলো 2 ফিট। দেখেন এটা কিন্তু পোস্টটা আরও হয়তো জায়গার কারণে একটু ভিতরে দেওয়া হয়েছে। আসলে যেভাবেই হোক কাজটা যদি ফুটিয়ে তুলতে পারেন বা কাজের ফিনিশিং যদি বা কাজের কোয়ালিটি যদি ভালো হয়, যে কি কোনখানে কি লাগবে, কোন জায়গায় কি করা করলে সুন্দর হবে, তাহলে কিন্তু বিল্ডিংটা আসলে ছোটোখাটো বা অল্প টাকার ভিতরেও কিন্তু সুন্দর করা যায়। জাস্ট এখানে দিয়ে অনেক টাকা লাগতেছে বা বেশি টাকা এই গড়ে লাগবে তা কিন্তু নয়। তো যা লাগে, মনে করেন একটি গড়ে তো একটি রুমের সঙ্গে একটি বারান্দা প্রয়োজন, তো সেটি তো আপনি দিতেই হবে। তো দেখেন আমাদের পুরা এই ড্রয়িং প্ল্যানটি, ফ্লোর প্ল্যানটি, তো এখানে চারটা বেডরুম দিয়ে কীভাবে করা হয়েছে পুরো ভিডিওটি আপনাদের বোঝার জন্য। তো দেখেন চারটা বেডরুম, এগুলো কিন্তু 14 ফিট বাই 12 ফিট করা হয়েছিল, কিন্তু আমাদের জায়গা স্বল্পতার কারণে 12 ফিট বাই 13 ফিট করা হয়েছে। এবং চারটা টলের দেখেন, দুইটা টলে থাকবে কমন, একটা থাকবে অ্যাটাচড এবং একটি সিঁড়ির নিচে থাকবে। এবং ড্রয়িং, কিচেন এবং ডাইনিং দেখেন, এখানে হয়তো ডাইনিং স্পেসটা একটু বড় রাখা হয়েছে। তো চাইলে আপনি এইভাবে করতে পারেন। এটা কিন্তু 37 ফিট ফার্স এবং 40 ফিট লম্বা। তো এটা কিন্তু বারিন্দা সারা, তো আমাদের 1480 স্কোয়ার ফিট হয়। তো সর্বমোট মিলিয়ে, যেহেতু কার্নিশ আছে গ্রামের বাড়ি, সর্বমোট মিলিয়ে প্রায় 1985 স্কোয়ার ফিটের মতো হয় এই বাড়িটি। তো এই বাড়িটি যদি এই পর্যন্ত কাজগুলা দেখেন, যতটুকু কাজ করা হয়েছে এই পর্যন্ত কিন্তু প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই পর্যন্ত। তো এখানে কিন্তু অনেক কিছু বাকি রয়ে গেছে, আসলে শুধু আমাদের কাজটাই মোটামুটি করা হইতেছে, কিন্তু অনেক প্লাস্টার বাকি রয়ে গেছে এবং দরজা জানালা সব কিছুই কিন্তু বাকি রয়ে গেছে। এবং বাথরুম ফিটিংস এগুলোও কিন্তু করা হয় নাই, যখন এগুলা করা হবে আসলে এগুলাতেই কিন্তু অনেক টাকা চলে যায়। যখন একটি বাড়ি করবেন, হয়তো আমরা আপনাকে যে আইডিয়া দিয়ে থাকি, যদি পরবর্তীতেও করেন তাহলে ইনশাল্লাহ যখন একটি বাড়ি করবেন মোটামুটি আপনাদের দেখবেন যে মোটামুটি মিল আছে। কারণ আমি আপনাদেরকে সত্য কথা বলবো, মিথ্যা কথা বলে আমি কেন আপনাদেরকে দুকায় পালাব। তো এখানে আমাদের এই পর্যন্ত প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, আরও তো অনেক কাজ বাকি রয়ে গেছে। যদি টালিস রহ হিসাব করেন তো প্রায় দেখা যাবে যে আরও 10 থেকে 12 লক্ষ টাকার মতো খরচ হবে, আরও 10 থেকে 12 লক্ষ টাকার মতো খরচ হবে। তো এখানে 1950 স্কোয়ার ফিট এই বাড়িটি, 4.5%। তো এই বাড়িটি টোটাল দেখা যাবে যে খরচ গিয়ে দাঁড়াবে 27 থেকে 28 লক্ষ টাকার মতো। তো যখন হয়তো আপনার কাছে খরচটা বেশি লাগতে পারে, এটা কিন্তু দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হইতেছে, তো হয়তো খরচটা হয়তো আমার কাছে আপনার কাছে বেশি লাগতেছে। এটা কিন্তু সিঁড়ির নিচে বাথরুম দেখতে পাচ্ছেন, তো খরচটা হয়তো আপনার কাছে বেশি লাগতেছে বা বেশি
যখন আপনি একটি গড় করবেন বা একটি বাড়ি করবেন তখন মোটামুটি আপনাদের যা কি আইডিয়া হবে হয়তো আমার কাছে হয়তো অনেকে বলতে পারেন ভাই অনেকে তো অনেক কম টাকা বলে তো এখানে দেখেন কমন একটি বাথরুম দেখলাম আর এখানে দেখেন এটি হলো মাস্টার বেডরুম যেখানে একটি বারান্দা বাহিরে এটা কিন্তু ভিতর আছে 3.5 ফিট এবং লম্বায় 11 ফিট লম্বায় 11 ফিট এবং পাশে 3.5 ফিট আর এই বেডরুমটা কিন্তু প্রত্যেকটা বেডরুমই কিন্তু 12 ফিট বাই 13 ফিট আর এখানে একটি বাথরুম এটা কিন্তু ছোট 5 ফিট এবং 4 ফিট এই বাথরুমটি আর এখানে যে ডাইনিং রুমটা আসলে অনেক বড় তো চাইলে আপনি এইভাবে করতে পারেন বা আপনার যেভাবে চাহিদা হয় একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে আপনার মন মতো ড্রয়িং করে নিতে পারেন আর এখানে একটি ঠাকুর রুম থাকবে আসলে এটা 10 ফিট এবং ফাঁসে 7 ফিট আর এখানে একটি বেডরুমটি 12 ফিট বাই 13 ফিট আর জানালাগুলো দেখতেছেন এগুলো কিন্তু 4 ফিট বাই 4 ফিট এই জানালাগুলো সব জানালেই কিন্তু 4 ফিট বাই 4 ফিট আর এখানে কিচেন রুম যেটা 6 ফিট বাই 11 ফিট এই কিচেন রুমটি 6.5 ফিট বাই 11 ফিট এই কিচেন রুমটি দেখেন এখানে আর এখানে বাথরুম 4 ফিট এবং 11 ফিট এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে এটি একটি কমন বাথরুম আর এখানে আরও একটি বেডরুম যেটা 12 ফিট বাই 13 ফিট আর এখানে কিন্তু দুইটা জানালা দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট আর এটাও কিন্তু এটা কিন্তু টাই গ্লাস দেওয়া হবে প্রত্যেকটা জানালা তো যদি ভাই আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে যাবেন লাইক দিয়ে গেলে কী হয় আমাদের ভিডিও করা উৎসাহ বাড়ে আর যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি